একটা বড় খবর এসে গেছে, যেখানে সুশান্ত সিং রাজপুতের সাথে যে অঙ্কিত থাকতো, অঙ্কিত যে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল প্লাস বয় ছিল, ও সবসময় ওর সাথে ছায়ার মতন থাকতো সুশান্ত সিং রাজপুতের সাথে। তো এই দরুন ওর আজকে একটা ইন্টারভিউ এসছে, প্রথমবার ওর ইন্টারভিউটা দেখলাম আমি রিপাবলিক টিভিতে দেখলাম, তো রিপাবলিক চ্যানেল আর কি দেখলাম। তো এখানে যে ওর ওর বয়ান এসছে যে ও এখানে ওর সাথে যখন ও থাকতো তখন ও যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ওর অ্যাকাউন্টে প্রায় 30 কোটি টাকা ছিল। 30 কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্টে ছিল, যেটা রিয়া আসার পর এখনকার যেটা এখন বোধ হয় 2 কোটি টাকা মতন পড়ে রয়েছে, এরকমই নিউজ কিছু শোনা যাচ্ছে যে এখন 2 কোটি টাকা মতন পড়ে রয়েছে। আর ও যতদিন ছিল জানুয়ারি পর্যন্ত ও ছিল সঙ্গে, তো জানুয়ারি পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের কাছে টাকা ছিল, ওর ব্যাংকে টাকা ছিল 30 কোটি টাকা। তো 30 কোটি টাকার থেকে এখন পড়ে আছে 2 কোটি টাকা। রিয়া আসার পর থেকেই সুশান্তের মধ্যে অনেক চেঞ্জ দেখা গেছে, এবং ওর ইন্টারভিউ যেটা আমি শুনলাম, ওই ইন্টারভিউতে বলছে আমি যখন স্যারের সাথে মানে ভাইয়া, ও ভাইয়া বলল যে সুশান্ত সিং সুশান্ত ভাইয়ার সাথে আমি যখন থাকতাম, সুশান্ত ভাইয়া সাথে আমার মানে সকালবেলা তাকে ঘুম থেকে ওঠানো থেকে আরম্ভ করে সব কিছু, এবার সুশান্তের একটা ফার্ম হাউস ছিল, যে ফার্ম হাউসে সুশান্ত মাঝে মাঝেই যেত, সেই ফার্ম হাউসে ওকে নিয়ে গেছিলো, অঙ্কিতকে নিয়ে গেছিলো, এবার অঙ্কিতকে বলেছিলো 4-5 মাস আমি এখন কোনো কাজ করব না, তো আমি এখানে ফার্মিং করব। ওর খুব ইচ্ছা ছিল, ও একটা জমি দেখেছিলো, সেই জমিতে ফার্মিং করতে চেয়েছিল। তো অঙ্কিতকে বলেছিলো তুমি আর আমি মিলে এখানে ফার্মিং করব, তো এখানে আমরা এখন আমি কিছুদিন 4-5 মাস আমি কোনো কাজ করব না, তো আমি এখন এখানে ফার্মিং করব, আমরা একসাথে এখানে আসবো থাকবো। তো ইন দি মিনটাইম অঙ্কিতের একটা ফোন আসে, অঙ্কিতের এক বন্ধুর বাবা মারা যায়। তো অঙ্কিতের বন্ধুর বাবা মারা যাওয়ার পরে সেই বন্ধুর কেউ নেই, তো যার জন্য অঙ্কিতকে ফোন করে যে আমার বাবা মারা গেছে, তোমাকে তোকে আসতে হবে। তো যথারীতি ও গেছে, সুশান্তকে বলেই ও গেছে। যাওয়ার পরে যখন ও ফিরেছে, ফেলার পরে যখন ও বিল্ডিংয়ে ঢুকছে, ওকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না, ইভেন সুশান্তের সাথে ওকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। তো কেন তাকে বের করে দেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত জানে না। তো সে বেরিয়ে যাওয়ার পরেই বোধ হয় সব রকম সুবিধাটা হয়েছে ওদের। ইভেন ও একটা কথা যেটা বলল যে সুশান্ত সিং রাজপুত কখনও ঘর লক করে শুতো না, সুশান্ত সিং রাজপুত কখনও ঘর লক করে শুতো না, কারণ বলল যে ঘর লক করে শুতাম না এই কারণে যে আমাদের ঘরে ঢুকতে হতো, অনেক কাজ থাকতো, প্লাস ওকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর একটা ব্যাপার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠতো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনতো হেডফোনে, আকাশের দিকে তাকিয়ে সে তার চোখ লাগিয়ে বসে থাকতো, খুব সুন্দর একটা জীবন তাদের ছিল বলল, খুব পারিবারিক একটা সুন্দর জীবন আমাদের ছিল। সেই জায়গা থেকে সব কিছু নষ্ট হয়ে গেছে রিয়া আসার পর থেকে ওর জীবনে, ওর যেটা বক্তব্য, অঙ্কিতের যেটা বক্তব্য বলছে রিয়া আসার পর থেকে সব শেষ হয়ে গেছে, এবং ও পরে যখন সুশান্তের সাথে ও কোনোভাবে মিট করতে পারেনি, বলে কোনো সময় ওর সাথে চোখাচোখি হয়েছিল, তখনও দেখেছিল এখানকার শিরা বেরিয়ে গেছে, চোখের তলায় কালি, এবং খুব বিচ্ছিরি একটা পজিশনে ও দাঁড়িয়ে ছিল, দেখেই মনে হতো যেন ও খুব ডিপ্রেসড, ও খুব কষ্টে আছে। তো সেটা হয়েছিল মেনলি ইউরোপ ট্যুর থেকে আসার পরে। আর একটা কথা যেটা শোনা যাচ্ছে, রিয়া চক্রবর্তীর মা এবং ওর দিদা তিনজনেই ব্ল্যাক ম্যাজিক করতো। তো রিয়া চক্রবর্তীর দিদা ব্ল্যাক ম্যাজিক করতো, শুনেছি ডাইনি, মানে যেটা নিউজে শোনা গেছে যে ও রিয়া চক্রবর্তীর যে দিদা দিদিমা ছিল উনি ডাইনি ছিল, এবং রিয়া চক্রবর্তীর মাও নাকি তাই, এবং রিয়া চক্রবর্তীও তার থেকে কিছু শিখেছে। এবং যখন ইউরোপ ট্যুর করে ফিরল তারপর থেকে সুশান্তের মধ্যে চেঞ্জ দেখা গেছে। তো এটা বলা হচ্ছে যে ইউরোপ যখন যাওয়া হয়েছিল তখনই হয়তো রিয়া কিছু একটা করেছিল যার ফলে সুশান্তের এই পরিণতি হলো। তো বন্ধুরা, এরকম নতুন নতুন খবর নিয়ে আমি আসছি, অবশ্যই আরও নতুন খবর নিয়ে আসবো। তোমরা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও। থ্যাংক ইউ।